এই মুহূর্তে মুন্সিগঞ্জের রতনপুরে আছেন সহকর্মী নাসিরউদ্দিন উজ্জ্বল এবং মাদারীপুরের তাঁতিবাড়ি এলাকায় আছেন সঞ্জয় কর্মকার অভিজিৎ। প্রথমে যাচ্ছি উজ্জ্বলের কাছে। প্রায় 3000 কিলোমিটারের যে সড়কটি রয়েছে মুন্সিগঞ্জ জেলার, এই সড়কগুলোর কিন্তু মাত্র 1100 কিলোমিটারের কিন্তু পাকা সড়ক। এই পাকা সড়কগুলোরই কিন্তু 200 কিলোমিটারের অবস্থা হচ্ছে নাজুক। কিন্তু এর বাইরে যে সড়কগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আধা পাকা এবং পাকা আর বাইরে একদম কাঁচা সড়কও রয়েছে। এই সড়কগুলো অবস্থা এতটাই নাজুক যে মানুষের কিন্তু নানা রকম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং এখানে যে পরিসংখ্যান আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে উপজেলা সড়ক যেটি রয়েছে সেখানে কিন্তু 71টি সড়ক রয়েছে উপজেলা। সেই উপজেলা সড়কগুলোর অবস্থাও কিন্তু সবগুলি গ্রহণযোগ্য নয়। এবং ইউনিয়ন সড়ক রয়েছে 88টি এবং সেগুলোর মধ্যেও কিন্তু নানা রকম খানা খন্দে ভরা রয়েছে। আর গ্রামীণ সড়ক যেগুলো রয়েছে 1369টি সেগুলোর অবস্থা কিন্তু আরও বেশি নাজুক। এবং এই সড়কগুলোর বিভিন্ন জায়গায় যেমন খানা খন্দে সৃষ্টি হয়েছে এবং অনেক অংশে কিন্তু ভেঙে গিয়েছে, সে কারণে যেমন দুর্ঘটনা ঘটছে, একই সঙ্গে কিন্তু এই যে যানবাহনগুলো নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা বলছেন যে যানবাহন চলাচল করছে তারা বলছেন যে খুব দ্রুত এগুলোকে মেরামত করতে হচ্ছে, নতুন যানবাহনও নষ্ট হয়ে যাচ্ছে। একই সঙ্গে কিন্তু এখানকার যে স্থানীয় অর্থনীতি সেখানে নানারকম নেতিবাচক প্রভাব পড়েছে এই রাস্তাগুলো সংস্কার না হবার কারণে। এবং এখানকার যে স্কুল কলেজের শিক্ষার্থীরা যারা যাচ্ছেন তারা যেমন চ্যালেঞ্জ হচ্ছে, এখানকার ব্যবসা বাণিজ্য উৎপাদিত কৃষি পণ্য সেগুলো নেবার ক্ষেত্রেও কিন্তু চ্যালেঞ্জ আছে। এবং এখানকার যে দায়িত্বশীলরা রয়েছেন তারা বলছেন যে কিছু কিছু স্থানে কিন্তু টেন্ডার দেওয়ার পরে, ওয়ার্ক অর্ডার দেওয়ার পরেও কিন্তু কাজ শুরু হয়নি বা শুরু হওয়ার পরে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে কিন্তু তারা বলছেন যে এই যে বাস্তব বাজারে যে উপকরণ সেই উপকরণ আর আর শিডিউলের উপকরণের মধ্যে কিন্তু বিস্তর একটি তফাৎ রয়েছে। এবং এখানকার যে রাস্তাগুলো মেরামতের কথা তারা বলছেন কিন্তু সেটি কিন্তু নামে মাত্র মেরামত করা হচ্ছে এবং এমনভাবে মেরামত করছে যে সেই রাস্তাগুলো আরও বেশি বিপজ্জনক হয়ে যাচ্ছে। এবং রোগী যারা রয়েছেন তাদের অবস্থা কিন্তু আরও ত্রাহি অবস্থা, কারণ রোগীদেরকে এই সড়ক দিয়ে নেওয়ার পথে কিন্তু আরও বেশি অসুস্থ হয়ে যাচ্ছেন। এসব কারণেই কিন্তু স্থানীয় লোকজন বলেছেন যে এই গ্রামীণ যে যোগাযোগ এবং এখানকার যে গ্রামীণ অর্থনীতি সেখানে কিন্তু এই সড়ক যোগাযোগটি এখন অনেক বেশি জরুরি, কারণ এখানকার যে খাল নদী নালা যেগুলো রয়েছে নৌপথ সেগুলো কিন্তু এখন একেবারে বিলুপ্ত প্রায়, সে কারণে কিন্তু সড়কের উপরে কিন্তু নির্ভরশীল হচ্ছে এই প্রাচীন সভ্যতার জনপদ মুন্সিগঞ্জ তথা বিক্রমপুর। এবং এখানকার যে 6টি উপজেলা রয়েছে এবং 68টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা, এই পুরো জনপদগুলোতেই কিন্তু এই সড়কের চ্যালেঞ্জ রয়েছে। এবং ঢাকা চট্টগ্রাম মহাসড়ক একদিকে কিন্তু ঢাকা মাওয়া খুলনা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ে রয়েছে, এই এক্সপ্রেসওয়ে এবং মহাসড়ক ঘিরে যেসব উপসড়কগুলো রয়েছে লিঙ্ক রোড রয়েছে সেগুলো কিন্তু নানারকম চ্যালেঞ্জ। তো এই ছিল আমার কাছে মুন্সিগঞ্জের ভাঙাচোরা রাস্তার সবশেষ। আমরা চলে যাব মাদারীপুরের খবর জানতে, সেখানে রয়েছে। ধন্যবাদ নাসিরউদ্দিন উজ্জ্বল। আপনি যেমনটি বলছিলেন ঠিক তেমনি মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কের অবস্থাও খুবই করুণ। ফরিদপুরের ভাঙ্গা থেকে কালকিনির ভুরঘাটা এই 47 কিলোমিটার অংশ মাদারীপুর সড়ক বিভাগের আওতায়। আমরা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসানের সাথে কথা বলেছিলাম, তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে গত 5টি অর্থ বছরে তারা কিন্তু সংস্কার করেছেন, তাতে খরচ করা হয়েছে 82.84 কোটি টাকা। এর মধ্যে চলতি অর্থ বছরে 28.11 কোটি টাকা খরচ করা হয়েছে। কিন্তু এই মহাসড়কের খানাখন্দ কোনো অবস্থাতে কিন্তু দূর করা সম্ভব হচ্ছে না। তারপর এখানে তিনি যেমনটি বলেছেন যে তারা পর্যায়ক্রমে এখানে সংস্কার করছেন, কিন্তু সংস্কার করলেও এখানে অধিকাংশ জায়গায় কিন্তু খানাখন্দ, যাতে যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করছে, এক্ষেত্রে দুর্ঘটনার আশঙ্কা করছেন যাত্রী চালক ও পথচারী। আমরা বারবার বলেছিলাম যে একসাথে কেন এইটি সংস্কার করা হচ্ছে না, তো তিনি যেমনটি বলছেন যে বড় ধরনের একটি প্রকল্প হাতে নিলে অনেক ধরনের মানে বৃহৎ অর্থের প্রয়োজন হয়, এই মুহূর্তে তা সম্ভব না বলে তিনি আমাদেরকে সাফ জানিয়ে দিয়েছেন। সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান,
আপনাকে আরেকটু বলে রাখি যে পদ্মা সেতু চালুর পর ঢাকা বরিশাল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এতে কিন্তু অতিরিক্ত ভারী যানবাহনের কারণে কিন্তু সড়কে বেশ খানাখন্দক কিন্তু বেড়েই চলছে। এতে যাত্রীদের একদিকে তেমন দুর্ভোগ হচ্ছে এবং চালক পরিবহন চালকরা বলছেন যে তারা আসলে তারা অনেক সময় দুর্ঘটনার মুখে থেকেও কিন্তু তারা এইভাবে যানবাহন চলাচল করছেন। তা এখানে আমরা রয়েছি যে তাঁতিবাড়ি এলাকায়, এই এলাকাটা কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ হিসাবে ঘোষণা করা হয়েছে। এখানে ধীর গতিতে গাড়ি চলাচল করছে এবং যারা রাস্তা দিয়ে পথচারী এবং হাঁটাচলা করে থাকেন তারাও কিন্তু ঝুঁকিতে থাকেন। এর আগে কিন্তু বেশ কয়েকটি দুর্ঘটনা কিন্তু এই স্থানটিতে ঘটেছে, অনেকের প্রাণের হানি হয়েছে বলে আমরা কিন্তু বিভিন্ন সময় গণমাধ্যমে খবর প্রচার করেছিলাম। তো যদি স্থায়ীভাবে যদি একটি সংস্কার করা না হয় ঢাকা বরিশাল মহাসড়ক, তাহলে কিন্তু দুর্ঘটনার হার বেড়েই চলবে। এক্ষেত্রে অনেকের প্রাণহানি হতে পারে, অনেকে প্রিয় প্রিয়জন কিন্তু হারানোর সম্ভাবনা রয়েছে এই ঢাকা বরিশাল মহাসড়কে। তবে সর্বশেষ যে তথ্য হলো যে চলতি অর্থ বছরে 10.94 কোটি টাকার কাজ কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে এই মহাসড়কটির মাদারীপুর অংশের। এছাড়া 17.16 কোটি টাকার কাজ কিন্তু এখনো চলমান রয়েছে। অর্থাৎ সড়ক বিভাগ প্রতি বছর কিন্তু এই সংস্কারের পেছনে কোটি কোটি টাকা খরচ করছে। সেক্ষেত্রে কিন্তু কোনো উজ্জ্বল মুখ বা আশার আলো কিন্তু এলাকাবাসী পথচারী বা যাত্রী চালক তারা কিন্তু কেউ দেখছে না। অর্থাৎ যদি এটি দ্রুত সংস্কার করা না হয় স্থায়ীভাবে, তাহলে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা আশঙ্কা কিন্তু রয়ে থেকেই যাচ্ছে। তো এই ছিল আমার কাছে ঢাকা বরিশাল মহাসড়কের যে বিভিন্ন স্থান ঝুঁকিপূর্ণ তার সর্বশেষ। আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। আমরা সরাসরি যুক্ত ছিলাম মাদারীপুর থেকে এবং এর আগে আমরা যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে।